আসসালামু আলাইকুম প্রিয় কুয়েত প্রবাসী, স্বাগত জানাই যারা দেখছেন এই ভিডিওটি কুয়েত থেকে এবং বিভিন্ন দেশ থেকে। কুয়েতে চুরির ঘটনা বেড়েছে। কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয় চুরির ঘটনা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে, তা জানিয়ে দিব এই ভিডিওর মাধ্যমে। প্রথম থেকে শেষ পর্যন্ত যুক্ত থাকুন। আপনারা অনেকেই প্রশ্ন করছেন, আমরা এখন আর ভিডিও তৈরি করি না। যারা প্রশ্ন করছেন তাদেরকে বলবো, আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, লাইক ফলো করেন না বা কমেন্টস করেন না, যে জন্য আমাদের ভিডিও পান না, এবং ফেসবুক পেজটি লাইক কমেন্ট বা ফলো করেন না, বিদায় ভিডিও দেখতে পান না। আমরা প্রতিদিনই ভিডিও প্রচার করে থাকি। যাহারা পৌরসভা সার্চ অ্যান্ড ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট ক্রিমিনাল সিকিউরিটি সেক্টর অজ্ঞাতনামা চোরদেরকে খুঁজছে। যে চোরেরা 16,000 দিনার মূল্যের বৈদ্যুতিক তার চুরি করেছে, যাহারা পৌরসভার অধীনে থাকা 14টি কাঠের খুঁটি থেকে। এই খুঁটিগুলো তারা একবারে ধ্বংস করে দিয়েছিল এবং ধ্বংস করার পর 3,000 মিটার, যেটি 10 mm পরু, তার চুরি করে। একটি মামলা দায়ের করা হয়েছে, যেটি 2/2024। এখানে মামলার প্রতিবেদন বলা হয়েছে, অবকাঠামো ধ্বংস করে চুরি করার অপরাধে, যেটি আল কাসানিয়া থানায়। বিদ্যুৎ ও পানি মন্ত্রণালয় এক কুয়েতি কর্মচারী থানায় এসে অভিযোগ করেছিলেন, যিনি চুরির ঘটনা রাদাতাইন লাইনের জন্য 11টি কাঠের খুঁটি, প্রতিটির আনুমানিক 11 মিটার দীর্ঘ, যা ভাঙা অবস্থায় পেয়েছিলেন। চুরি হওয়া বৈদ্যুতিক তার প্রায় 2,225 লিনিয়ার মিটার দীর্ঘ, 100 mm ফরুত্বের সাথে, যার মূল্য বর্তমান কুয়েতের বাজারে 12,667 দিনার। আবদালী লাইনের আরো একটি চুরির ঘটনা লিপিবদ্ধ হয়েছে, যার প্রতিটি 11 মিটার লম্বা, 3টি কাঠের খুঁটি ভাঙা পায়। চুরি হওয়া কেবল প্রায় 649 মিটার দৈর্ঘ্য, যার পুরুত্ব 100 মিমি, যা বর্তমান বাজার মূল্য আনুমানিক 3,956 দিনার। এই এলাকায় বিদ্যুৎ বিতরণ বিঘ্ন ঘটার পর সেখানে যখন কাজ করতে যায়, তখন তারা দেখতে পায় যে বিদ্যুতের খুঁটি ভেঙে তার নিয়ে গেছে চোর চক্র। এলাকায় থাকা সিসিটিভি ফুটেজ এবং বিভিন্ন রেফারেন্স সংগ্রহ করা হচ্ছে, যেটি ফিঙ্গারপ্রিন্ট বা আলামত সংগ্রহ করার কার্যক্রম এবং ছায়া তদন্ত অব্যাহত রয়েছে 3টি মামলার ক্ষেত্রে। এই ঘটনা উদ্ঘাটনের জন্য তদন্ত কমিটি গঠন করে দেওয়া হয়েছে। এগুলোর সাথে যুক্ত ব্যক্তিদেরকে খুব শীঘ্রই আটক করা হবে এবং উপযুক্ত শাস্তির ব্যবস্থা করবে সরকারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। প্রিয় প্রবাসী, আপনি আপনার অবস্থান থেকে সতর্ক এবং সচেতন থাকুন। কার সাথে থাকছেন, কে আপনার সাথে থাকছে, বিশেষ করে যারা ডেইলি হাজিরা ঘন্টার চুক্তিতে কাজ করেন, বিভিন্ন জাতীয়তার লোকজন নিয়ে আমরা একই রুমে থাকছি বা আমাদেরকে থাকতে হচ্ছে, এই পরিস্থিতিতে অন্য ব্যক্তি অপরাধ করলে আপনিও ফেঁসে যেতে পারেন। সাম্প্রতিক সময় কুয়েতে এই ধরনের বহু ঘটনা ঘটছে, কাজেই আমাদেরকে হতে হবে সতর্ক, হতে হবে সচেতন। চোখ রাখুন, কুয়েতের গুরুত্বপূর্ণ আপডেট ইনফরমেশন দেখতে পাবেন ইউটিউবে এবং ফেসবুকে।